বর্তমানে আমি একটা পাটের জমিতে চলে এসেছি এই পাটের জমিতে আসার পর আমি দেখতে পাচ্ছি পাটের অধিকাংশ পাতাগুলি পোকায় খেয়ে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে পাতার একেবারে আমি একটু দেখাই দেখাই দেখো পাতার পুরো অংশ একেবারে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ ছিদ্র ছিদ্র করে দিয়েছে এমন কি কচি পাতাগুলিও খেয়ে নিচ্ছে ডোক কিন্তু খেয়ে নিচ্ছে ডোককেও কিন্তু ছাড়ছে না এই ডোক যদি খেয়ে নেয় পাট কিন্তু প্রচুর ডালপালা হবে ফলে কিন্তু পরে কিন্তু ছেলার সময় ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হবে তাই এই ধরনের পোকা মারার জন্য আমাদের কোন বীজগুলি স্প্রে করা দরকার তার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম আর যে বীজগুলো আমি ব্যবহার করে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ পেয়েছে সেই বিষয়ে তথ্য তোমাদের মাঝে শেয়ার করব তাই নতুবা শেয়ার করব না তাই পথের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন পাট চাষ করে এখন যেন মহা ঝামেলায় পড়তে হচ্ছে হ্যাঁ বন্ধু এর আগে আমরা যখন জমি পাট চাষ করতাম দুই থেকে চার বছর আগে শুধুমাত্র পাট জমিতে সেচ দিয়ে বীজগুলি বপন করে কিছু রাসায়নিক সার দিয়ে ধুয়ে দিলেই কিন্তু গাছগুলি যথেষ্ট পরিচর্যা না করলেও কিন্তু হয়ে যেত একবার নিয়ে সাহায্যে ভালো করে নিড়িয়ে দিতাম পরে কিন্তু ছোট ছোট পাটগুলিকে বেঁচে দিতাম তাতেই কিন্তু পাট হয়ে যেত সেরকম পোকার আক্রমণ বা সমস্যা দেখা যেত না কিন্তু এখন যখন এখন কিন্তু যত দিন বাড়ছে তত কিন্তু বন্ধু মানুষকে স্মার্ট হতে হচ্ছে কারণ বন্ধু আগেকার দিনে সেই পুরনো পদ্ধতিতে চাষ কিন্তু এখন হচ্ছে না তার কারণ তোমরা দেখতে পাচ্ছ পাটের পাতাগুলি সব পোকায় খেয়ে কিন্তু নষ্ট করছে অর্থাৎ যত দিন যাচ্ছে ততই কিন্তু পোকার পরিমাণ বাড়ছে এবং তত আবহাওয়া পরিবর্তনের কারণে নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে ফলে তার জন্য আমাদের পাট গাছেও কিন্তু নানা রকম পরিচর্যা করতে হচ্ছে বন্ধু তাই বর্তমানে আমরা কিন্তু এই পাটের জমিতে চলে এসছি এসে দেখতে পাচ্ছি এখানে পাটের অধিকাংশ পাতা সব খেয়ে নিচ্ছে দেখো কত অংশ খেয়ে নিয়েছে এখানে খেয়ে নিয়েছে এ অংশে খেয়ে নিয়েছে ওই অংশে কিন্তু প্রত্যেকটা অংশে কিন্তু খাচ্ছে দেখো পাতা কিন্তু সাজরা করে দিয়েছে এ কে করছে জানেন এ হলো ফল ছিদ্রকারী কায় পোকার মতো এক ধরনের পোকা যেটা কিন্তু অনেকটা সমপোকার মতো অর্থাৎ ফলসি দোকায় লাদা পোকার থেকে শক্তিশালী পোকা এই কিন্তু পাটের পাতাগুলিকে খেতে খুব ভালোবাসে এবং ধীরে ধীরে কিন্তু পাটের কচি পাতাগুলিকে খাচ্ছে এবং তার পরবর্তী কিন্তু পাটের কিন্তু ছোট ছোটো অর্থাৎ বড়ো পাতাগুলিকেও কিন্তু খেয়ে নিচ্ছে এবং ছোটো থাকা অবস্থায় পাটকে কিন্তু ক্ষতি করছে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধু নিজের চোখে কিন্তু দেখা দিচ্ছে এছাড়াও কিন্তু আরেক ধরনের পোকা আছে যেটা কিন্তু কচ্ছপের মতো দেখতে হয় উড়ে উড়ে বেড়ায় ওই পোকাগুলিও কিন্তু পাতা খায় আমি নিজে চোখে দেখেছি বন্ধু কচ্ছপের মতো পোকা আছে যেটাকে কিন্তু আমাদের স্থানীয় ভাষায় গারুলে পোকা বলে তোমার স্থানীয় ভাষায় কি বলে আমার জানা নেই তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তবে এই পোকার জন্য আমরা বাজার থেকে নানান বীজ দিচ্ছি কেউ কেউ দিচ্ছি ওপেক কেউ কল পাইডিফক্স রকম রাসায়নিক বীজ ব্যবহার করছি কিন্তু সেই বীজগুলি কিন্তু রকম কাজ হচ্ছে না হ্যাঁ বন্ধু হবে না তো এর প্রধান কারণ বন্ধু আমরা সঠিক বিষ প্রয়োগ করছি না কারণ আবহাওয়ার পরিবর্তনের কারণে কারণ সঙ্গে সঙ্গে পোপেক্স করলো পায়ের পাইক্স চুলপে শক্তি ফক্তি এটা সেটাই ওই সব বিষ বিষে কিন্তু রকম কাজ হচ্ছে না পুলিশ পুলিশ বা এটা সেটা নানা রকম বিষ আছে সেগুলো কিন্তু কাজ হচ্ছে রেজাল্ট হচ্ছে জিরো আপনি দেখতে পাচ্ছেন আজকে দিয়েছেন একদিন দুদিন ভালো থাকছে আবার পোকাগুলি চলে আসছে কারণ পোকা রাসায়নিক বিষের সাথে খাপ খাইয়ে নিতে পারছে নিজের শরীরকে ফলে সহজে মরছে না বুঝতে তাহলে এমন প্রয়োগ করতে হবে যাতে একেবারে পোকাগুলি মরে কিন্তু সাফ হয়ে যায় তাই ফল সেদুর লাদা পোকার ক্ষেত্রে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করে এবং চাষের ক্ষেত্রে বারে বারে আমি রিকমেন্ড করি দুটো কীটনাশক বিষ তাই দুটোর মধ্যে যে একটা তোমরা মিশ্রিত করে প্রয়োগ করবে জলেগুলে দেখতে পাবে এক সপ্তাহ থেকে পনেরো দিন ওই এক সব স্প্রে করবে আর গাছে রকম পাতা খাওয়ার পোকার বিষ স্প্রে করতে করা লাগবে না আর অনেকে বলতে পারো দাদা পাতা খেয়ে নিচ্ছে আমরা কি বিষ স্প্রে করবো ওই স্প্রে করে কি হবে অনেকে বলতে পারো স্প্রে না করলে কিন্তু ক্ষতি হবে যেমন ক্ষতি বলতে ক্ষতি বলতে এই হবে যে হলো কি না দেখা যাবে যে অধিকাংশ অধিকাংশ যে পাট এই যে পাটের যে পাতা খেয়ে নিচ্ছে এর ফলে কিন্তু পাটের যে ছোটো পাট ছোটো এই দেখো ছোটো পাতা এই ছোটো পাতাগুলিও কিন্তু খেয়ে নিচ্ছে ছোটো পাতাগুলিও যদি খায় তাহলে কিন্তু গাছের যথেষ্ট হারে গতি থাকবে না এবং গাছ যথেষ্ট হারে যদি গতি না থাকে যদি গতিহীন হয়ে পড়ে যথেষ্ট লম্বা না হয় তাহলে কিন্তু পাটের কী হবে আঁশ থাকবে না আঁশের পরিমাণ কম হবে প্লাস যদি এই ডোকটা পুরোপুরি খেয়ে নেয় খেয়ে যদি নষ্ট করে দেয় তাহলে সেই পাটে কিন্তু ডালপালা হবে পাট ছেলার সময় কিন্তু ব্যাপক সমস্যার আমাদের সম্মুখীন হতে হবে তাই পাট চাষের ক্ষেত্রে আপনাদের আপনি বাজারে চলে গিয়ে অবশ্যই দুটো কীটনাশক বিষ ক্রয় করবেন এক নম্বরে পোলা পোলার ঠিক আছে আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি এক নম্বরে পোলার এবং দুই নম্বরে চিতা এই দুটোর মধ্যে একটা ক্রয় করলেই হবে দুটো বলে ফেলেছে আন্তরিকভাবে দুঃখিত বন্ধু তাহলে কি বললাম এক নম্বরে পোলার প্রত্যেক দশ লিটার মিনিমাম বারো জলে গুলি আপনি কিন্তু পরন্ত বিকেল দিকে স্প্রে করবেন তাতেই সমস্যা থেকে মুক্তি পাবেন যারা যারা পোলার পাবেন না বন্ধু প্রচণ্ড রোদের কারণে কিন্তু কথাও কিন্তু জড়িয়ে যাচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কথাও কিন্তু জড়িয়ে যাচ্ছে আর দুই নম্বরে কিন্তু আমি বলেছি চিতা এই প্রত্যেক দশ লিটারে মিনিমাম বারো এম এল যদি চিতাগুলে দেওয়া যায় যদি দশ এম এল করে আমরা ব্যবহার করি তাহলে মিনিমাম এখানে আপনার কিন্তু আর এক মাসের ভিতরে কোনো প্রকার পোকার দেওয়া লাগবে না তবে যাদের অতিরিক্ত পাতা খেয়ে তারা কিন্তু সপ্তাহে দুদিন ব্যবহার করে ঘরে শুয়ে থাকবেন আর ব্যবহার করা লাগবে না অর্থাৎ আপনি একশো দশ টাকা দিয়ে একটা পোলার ক্রয় করবেন পোলারের দাম একটু বেশি নিচ্ছে এখন পনেরো টাকা নিচ্ছে বা কুড়ি টাকাও নিচ্ছে কোথাও কোথাও তিরিশ এম ফাইল ওই একটা ক্রয় করবেন না হলে চিতা কড়াই করবেন ওই তিরিশ এম এর একটা ফাইল একশো দশ টাকা দাম আমার এলাকায় পাওয়া যাচ্ছে ওটা ক্রাই করে নিয়ে গাছের স্প্রে করা আজই শুরু করবেন তাতে আপনি এই সমস্যা থেকে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট মুক্তি পাবেন যদি মুক্তি না পান পরে আমাকে কমেন্ট বক্সে এসে খিস্তি খামারি যা পারবেন দিয়ে যাবেন ঠিক আছে তাই দর্শক বন্ধু পাটের প্রচুরে পাতা খেয়ার জন্য আমাদের কী কী স্প্রে করা দরকার সেটা নিয়ে আলোচনা করলাম তো ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন